নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। আমি জয়িতা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আজকে আমাদের বিষয় এক্সাম ফোবিয়া। এক্সাম ফোবিয়া শুনলেই বাচ্চাদের মনে, বাচ্চা কেন বড়দের মনেও একটা ভয় চলে আসে। কি এই এক্সাম ফোবিয়া? এমন না কি যারা সারা বছর পড়াশোনা করে না তাদেরই এক্সাম ফোবিয়া হয়? আমরা এরকম অনেক বাচ্চাদেরই দেখি যারা সারা বছর খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে, কিন্তু পরীক্ষার আগে এত ভয় পেয়ে গেল কি পরীক্ষাটা ঠিক করে দিতেই পারলো না। যার রেজাল্ট হওয়া উচিত তার থেকে কম রেজাল্ট হলো। সাধারণত চলতে ফিরতে সবার মধ্যেই একটু ভয় হয় পরীক্ষার আগে। একটু অ্যাংজাইটি থাকা কিন্তু নর্মাল। যে কোনো ইম্পর্টেন্ট কাজের আগে আপনার একটু যদি অ্যাংজাইটি হয় সেটা ঠিক আছে, কিন্তু আমার অ্যাংজাইটিটা এত মাত্রা অতিরিক্ত হয়ে গেল কি আমার কাজটাই পণ্ড হয়ে গেল, তখন সেটা একটা প্রবলেমের দিকে এগোয়। সেই রকম একটা প্রবলেম হচ্ছে এক্সাম ফোবিয়া। এক্সাম ফোবিয়াতে কিছু কগনিটিভ সমস্যা থাকে। কগনিটিভ মানে আমাদের চিন্তায় কিছু প্রবলেম। অনেকেরই পরীক্ষার আগে চিন্তা, আমি কিছু পারবো না, আমি সব ভুলে যাচ্ছি। এই চিন্তার থেকে তার মনটা খারাপ হতে শুরু করে, কারণ আমার যদি চিন্তাগুলো নেগেটিভ থাকে আমার মন তো কোনো সময় পজিটিভ থাকতে পারে না। তো যখনই আমার মনে হচ্ছে আমি সব ভুলে যাচ্ছি, আমি গিয়ে কিচ্ছু লিখতে পারবো না, আমার মনোযোগ কম হয়ে যায় পড়াশোনায়, আমার মনটা খারাপ লাগে, আমার কনফিডেন্স কমে যায়, আমার দুঃখ লাগে, আমার খাওয়া দাওয়া কমে আসে, আর তারপর কী হয়, বিহেভিয়ারে গিয়ে পড়াশোনাটা ঠিক মতন হলো না। যতটা সারা বছর পড়েছিলাম সেটা লাস্ট মিনিট ঠিক মতন রিভাইজও করতে পারলাম না, গিয়ে পুরো পরীক্ষাটাই পণ্ড হয়ে গেল। তাই জন্যে সেই সময় বাড়িতে বাচ্চাকে বকাঝকা একদমই করবেন না। অনেকে আছে সেই সময় আরও বকতে শুরু করে দিল বাচ্চাকে, হ্যাঁ সারা বছর পড়োনি, এখন তো এরকম হবেই, এইসব না করে পড়তে বসো। এই সময় কিন্তু বাচ্চার দরকার আপনার সাপোর্টের। বাচ্চা বলুন, অ্যাডোলেসেন্স বলুন, অনেকে থাকে তারা সারা বছর অনেক পড়াশোনা করে তবুও পরীক্ষায় গিয়ে যতটা নম্বর পাওয়া উচিত পারে না। আমি একজনকে দেখেছিলাম, তার এক্সাম ফোবিয়া হতো কারণ অঙ্ক পরীক্ষায় সে 100 পাবে কি না, মানে 100টা না পেলে তার কাছে সেটা একটা ভীষণ দুঃখজনক ব্যাপার। তো তার অঙ্ক পরীক্ষার আগে এক্সাম ফোবিয়া, আমি 100 পাবো কি না। অঙ্কটা শুনলেই কিছু বাচ্চাদের মধ্যে মনে একটা ভয় এসে যায়। অনেকেরই দেখা যায় কি সব সাবজেক্ট ঠিকঠাক দিয়ে দিচ্ছে, অঙ্কর আগে ভয়টা যেন একটু বেশি হচ্ছে। সো যেখানে আপনি দেখছেন কি আপনার বাচ্চার আচরণের চেঞ্জ হয়ে গেছে, এমনি যেরকম হাসি খুশি থাকে সেরকম হাসি খুশি থাকছে না, পরীক্ষার আগে খাওয়া দাওয়া কমে যাচ্ছে, ঘুম কমে যাচ্ছে, পড়াতে মন বসছে না, বুক ধরফর করছে, কি বমি বমি পাচ্ছে, কি বারবার বাথরুমে যাচ্ছে, টয়লেটে যাচ্ছে, তখন কিন্তু একটু তার প্রতি সহনশীল হয়ে সমস্যাটা কোথায় বোঝার চেষ্টা করুন। যদি নিজেরা না সমস্যা মেটাতে পারেন অবশ্যই সাইকোলজিস্টের কাছে নিয়ে আসুন, কারণ অনেকের এরকম করে ঠিক হয়ে যাবে, বড় হয়ে ঠিক হয়ে যাবে, করতে করতে দেখা গেল ক্লাস 10 উঠে গেল, তখন আমাদের কাছে নিয়ে আসছে, তখন হয়তো 2 মাস পরীক্ষার বাকি, তখন সেরকমভাবে আমাদের কাছেও টাইমটা কমে যায় যে তাকে আমরা সাহায্য করব। এই তো গেল আপনারা কি করবেন। আর প্রথম থেকে সারা বছর যদি মা বাবা একটু বাচ্চার দিকে কেয়ার দেয় ঠিক মতন, তাহলে কিন্তু এক্সাম ফোবিয়াটা অনেক ক্ষেত্রে কমে যাবে। তার জন্য কি করতে হবে জেনে নিন। রেগুলার পড়াশোনা করবে বাচ্চা, রোজ 2 ঘন্টা নিয়মিত, ছোটো বাচ্চা হলে 2 ঘন্টা, বড় বাচ্চা হলে ছুটির দিন আমি তাদের একটা বলি রুটিন বানিয়ে নিতে, রুটিন অনুযায়ী পড়াশোনা করতে। না হলে কি হয়, বাচ্চারা এটা পড়ছে তখন মনে হলো ওটা বাকি, ওটার হোমওয়ার্ক বাকি, মানে যেটা করছে সেটার দিকেও মন থাকছে না। তাই বাবা মা যদি তাদের একটা রুটিন বানিয়ে নেয় ছোটো বাচ্চার ক্ষেত্রে, বড় বাচ্চারা নিজেরা রুটিন বানিয়ে নিল এটার পর ওটা করবো, এরকমভাবে করলে তাদের করতে অনেক সুবিধা হবে। ছুটির দিন যেহেতু স্কুল থাকে না,
বাচ্চা সেই রুটিনটা ঠিক মতন ফলো করতে পারবে, কারণ অন্য দিন তো তাদের স্কুল, তাদের নানা রকম টিউশন, সেরকম অনেকক্ষণ পড়ার সময় পায় না। সো ওই রুটিন অনুযায়ী বাচ্চা পড়বে, সারা বছর ডেলি অঙ্ক করবে, এমন না কি সপ্তাহে দুদিন অঙ্ক করতে বসলো সেদিন প্রচুর অঙ্ক করলো। কিন্তু তার থেকে ভালো যদি রেগুলারলি বাচ্চা অঙ্ক করে, 5টা হোক 10টা হোক, যার যেইটুকুনি ক্ষমতা যেইটুকুনি সময় অগ্রি করবে সেরকম অঙ্ক ডেলি করাবেন, আর ছুটির দিন হয়তো একটু বেশি করলো। এটা করলে দেখবেন বাচ্চার নিজের কনফিডেন্স বাড়বে, সব সাবজেক্ট সমানভাবে পড়ো হবে, নাহলে অঙ্কটা পছন্দ করছে না, অঙ্ক বাদে সব সাবজেক্টগুলো এগোচ্ছে, অঙ্কটাই কাল করবো এই পরশু করবো করে, আর এগুলোই না অঙ্কটা। আর একটা জিনিস বলে রাখি, বাচ্চাদের রেগুলারলি রিভিশন টেস্ট নেবেন। ধরুন আপনার একটা চ্যাপ্টার শেষ হলো, অন্য চ্যাপ্টারে যাওয়ার আগে সেই চ্যাপ্টারের থেকে বাচ্চাকে একটা টেস্ট নেবেন, সেটাতে নম্বর দেবেন, যেগুলো ভুল হবে করেকশন করে দেবেন। যদি বাড়ির টিচার এরকম টেস্ট নিয়ে না পড়ান, কারণ অনেকেই বলে দিদি কোচিংয়ে পড়ে, আমার মতন করে তো পড়াবে না, ওরা ওদের মতন করে পড়াবে, সত্যি সেখানে তো একটা চাপ থাকে, তাদের সিলেবাসটা শেষ করতে হয়। আপনি বাড়িতে বাচ্চাকে কোয়েশ্চেন করে দিন, সে সেটা লিখবে, তারপর সে সেটা চেক করবে, কি আপনি পারলে চেক করে দিন, না হলে অন্য কাউকে বলুন চেক করে দিতে। সেটা অঙ্ক পরীক্ষার আগে রিপিটেডলি টেস্ট নেবেন, কারণ কি হয় আপনি বাচ্চা অঙ্ক করলো, তারপর রিভিশনটা বইয়ের থেকেই ওকে রিভিশন করতে বললেন, কটা অঙ্ক হয়তো মার্ক করে দিলেন কি এই কটা করো, এবার বাচ্চা তো অলরেডি হিন্ট পেয়ে গেল কি এটা এই চ্যাপ্টারের অঙ্ক এরকমভাবে করতে হবে। কিন্তু যখন সব অঙ্ক একসঙ্গে কোয়েশ্চেন পেপারে আসে, অনেক সময় বাচ্চা দেখে ভাবাচেকা খেয়ে যায় কোন অঙ্কটা কিভাবে করবে, তখন ওকে আপনি বকলেন, হ্যাঁ এই অঙ্কটা তো আগের দিনই করিয়ে দিলাম তুমি করতে পারলে না, আরে ও তো যখন বই দেখে করেছে ও তো জানতো এটা এই চ্যাপ্টার এই অঙ্ক, ও সেই হিন্টটা পেয়ে গেছে ও করে নিয়েছে। কিন্তু পরীক্ষার হলে ওইটুকুনি টাইমে অত অঙ্ক করতে হবে, ও সেটা আর বুঝতে পারেনি কি এটা সেই অঙ্কটাই। তাই জন্য আমরা বলি সব অঙ্ক মিলিয়ে টেস্ট পেপার করে দিন, ঠিক পরীক্ষা যতক্ষণের হবে, কারো 1 ঘন্টা কারো 2 ঘন্টা, বড়দের ক্ষেত্রে 3 ঘন্টা টেস্ট পেপার, ঠিক ততক্ষণে বাড়িতে ওরা সলভ করবে, আর এরকম রিপিটেড প্র্যাকটিস করবে। আরও কিছু খেয়াল রাখবেন, অনেকে সারা বছর পড়ে না, পরীক্ষার আগে দিন জেগে রাত জেগে পড়ছে, সেটাও ভালো না। যদি সারা বছর পড়ে তাহলে পরীক্ষার আগে এত চাপ হয় না। আর ঠিকমতো যেন আপনার বাচ্চা খাওয়া দাওয়া করে পরীক্ষার আগে, ঘুমটা যেন ঠিক থাকে, কারণ রাত জেগে অনেক পড়ে গেল, পরীক্ষার হলে গিয়ে সব কিছু একসঙ্গে দেখে পুরোটাই গুলিয়ে গেল, তাহলে সেই রাত জেগে পড়ার কোনো মানে হয় না। তাহলে আবার আমরা একটু রিভাইজ করে নিই, কী কী করবেন আপনি বাচ্চার এক্সাম ফোবিয়া কাটানোর জন্যে। বাচ্চা রেগুলারলি পড়াশোনা করবে, রুটিন বানিয়ে দিন, ডেলি অঙ্ক করবে, বাচ্চাকে রিভিশন টেস্ট দিন, বাচ্চার খাওয়া দাওয়া যেন ঠিকঠাক থাকে পরীক্ষার সময়, বাচ্চার ঘুমটা যেন ঠিকঠাক থাকে। আজ তাহলে এই অবধি থাকলো, আর কিছু জানার থাকলে লিখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।